ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি বিউটি। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের জন্য একদম ম্যাজিক্যাল একটি প্রোডাক্ট নিয়ে। আর আজকে যে প্রোডাক্টটি আপনি সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি লিকুইড জেল, বা যেটাকে সুদিং জেল বলা হয়ে থাকে, লাইক সুদিং জেল। তো এই প্রোডাক্টটি আপনার ফেসের জন্য এতটা বেশি ম্যাজিক্যাল হতে পারে সেটা আপনি হয়তো ধারণা করতে পারছেন না। সো আজকে সেই ম্যাজিক্যাল প্রোডাক্টটি নিয়ে চলে এসেছি। আজকে যে কোলাজেন ম্যাজিক্যাল যে প্রোডাক্টটি নিয়ে এসেছি, এটি সম্পর্কে ডিটেল আমি আপনাদেরকে অনেক কিছু জানাবো, কিভাবে এটি আপনারা অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করলে বেটার থেকে বেটার রেজাল্ট আপনারা পাবেন, কি কি ইনগ্রিডিয়েন্টস এতে আছে, আর এটা কতটা ভালো রেজাল্ট পেয়েছে যারা ইউজ করেছে, আমি ডিটেলসে সব কিছু আপনাদেরকে জানিয়ে দিব। সেই জন্য আপনাদের অবশ্যই আমার সাথে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত কমপ্লিট করতে হবে, আর করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি। সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, বেল আইকনে ক্লিক করুন, লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন স্টার্ট করছি আজকের রিভিউটি। ভিউয়ার্স, আমার সামনে যে প্রোডাক্টটি আছে দেখি বুঝতে পারছেন, একদমই হচ্ছে একটি সুন্দর একটি কোট আছে, বেবি পিঙ্ক কালারের একটি কোট আছে, ভীষণ সুন্দর বেবি পিঙ্ক। বেবি পিঙ্ক পছন্দ করে না, এরকম পিঙ্ক কালার পছন্দ করে না, এক কথা এরকম মেয়ে নিশ্চয়ই খুব কমই আছে। সো প্যাকেজিং দেখলেই বুঝতে পারছেন খুবই সুন্দর একটি প্যাকেজিং। আর এই যে প্রোডাক্টটি আছে, এটি কিন্তু অনেকে টিউবলাইট সুদিং জেলও বলা থাকে, যদিও এটির নাম হচ্ছে কোলাজেন ময়শ্চারাইজিং লিকুইড জেল, বাট এটিকে টিউবলাইট সুদিং জেল অনেকেই বলে থাকে। সো এটিকে টিউবলাইট সুদিং জেলই বলছি। তো এই যে টিউবলাইট সুদিং জেলটি আছে, এতে কোলাজেন আছে। কোলাজেন থাকার কারণে কী হচ্ছে, আপনার কিন্তু এটি বিশেষ করে এটি কোলাজেন সুদিং জেল। সো এটি কোলাজেন থাকার কারণে আপনার ফেসটাকে হোয়াইটনিং দিচ্ছে, ব্রাইটনিং দিচ্ছে, আর এটা ময়শ্চারাইজিং একটি জেল। সো আপনার অবভিয়াসলি আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করছে। সো একসাথে আপনি হোয়াইটনিং, ব্রাইটনিং পাচ্ছেন, ময়শ্চারাইজ পাচ্ছেন, স্কিনটাকে গ্লোয়িং করতে পাচ্ছেন। এই যে সুদিং জেলটি আছে, সুদিং জেলের কাজ কি হচ্ছে, সুদিং জেলের কাজটি হচ্ছে আপনার স্কিনের একদম ডিপ লেয়ার পর্যন্ত যেয়ে আপনার স্কিনকে রিফ্রেশ করা, আপনার স্কিনকে ময়শ্চারাইজ করা, আপনার স্কিনকে গ্লোয়িং করা, এটা ভেতর থেকে কাজ করে। আমি সবসময় বলে থাকি যে সেরাম আর হচ্ছে জেল টাইপের যে প্রোডাক্টগুলো আছে, এগুলো আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। কারণ হচ্ছে এটি আমাদের ডিপ লেয়ার পর্যন্ত যাচ্ছে। নর্মালি যখন আমরা কোনো ক্রিম টাইপের প্রোডাক্ট ইউজ করি, সেটা আমাদের স্কিনের ওপর থেকে কাজ করে, বাট যখন আমরা হচ্ছে কোনো প্রকার হচ্ছে জেল কিংবা হচ্ছে আমরা কোনো প্রকার সেরাম ইউজ করব, সেটি কিন্তু আপনার স্কিনের একদম ডিপ লেয়ার পর্যন্ত যাবে, দেন ভেতর থেকে কাজ করবে, যেটি হচ্ছে একদম ভেতর থেকে কাজ করে বলেই কিন্তু রেজাল্টটি অনেক দিন পর্যন্ত স্থায়ী থাকে, আর স্কিনটা অনেক বেশি হচ্ছে বেনিফিট দিয়ে থাকে স্কিনের। সো এই প্রোডাক্টটি হচ্ছে একটা জেল টাইপের একটি প্রোডাক্ট। আমি জাস্ট ওপেন করে আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি। এখানে 300 ml প্রোডাক্ট আছে, এটি থাইল্যান্ডের প্রোডাক্ট। এই যে টিউবলাইট সুদিং জেলটি আছে, এটা ভীষণ ভীষণ একটি ভালো প্রোডাক্ট, এটি হচ্ছে মেড ইন কোরিয়া। ওকে, এটি আপনার হচ্ছে ডেট পাচ্ছেন এখানে, আপনার হচ্ছে জানুয়ারি 2020 হচ্ছে এটি ম্যানুফ্যাকচারিং, এক্সপায়ার ডেটটা হচ্ছে 2022। এটি মেড ইন কোরিয়া একটি প্রোডাক্ট। কোরিয়ান প্রোডাক্টগুলো অল টাইম অনেক বেটার হয়ে থাকে, কোরিয়ান বা থাইল্যান্ডের প্রোডাক্টগুলো অনেক বেশি বেটার হয়ে থাকে। আপনারা জানেন যে আমি কোরিয়ান বা থাইল্যান্ডের প্রোডাক্ট নিয়ে অনেক দিন ধরে কাজ করছি, এই টাইপের প্রোডাক্টগুলো অনেক দিন ধরে আপনাদের দেখাচ্ছি, বাট এই প্রোডাক্টটি জাস্ট ম্যাজিক্যাল, জাস্ট ম্যাজিক্যাল প্রোডাক্ট। কারণ হচ্ছে এই প্রোডাক্টটি যারা ইউজ করেছে এখন পর্যন্ত, একটা সিঙ্গেল পার্সন আমাকে বলেনি যে প্রোডাক্টটি ইউজ করে তাদের ভালো লাগেনি। নর্মালি আমরা জানি যে সুদিং জেলগুলো খুব লেট কাজ করে, খুবই লেট কাজ আসে, রেজাল্ট দেয়, বাট এই যে প্রোডাক্টটি আছে এটি এখানে আপনার ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে অ্যান্ড কীভাবে ইউজ করতে হবে, ইউজ প্রসেসটা কিন্তু বলা আছে। সো এই প্রোডাক্টটি আপনারা কীভাবে অ্যাপ্লাই করছেন সেটা আমি আপনাদেরকে একটু পরেই বলে দিচ্ছি। সো আপনারা কেউ যদি এই প্রোডাক্টটি ইউজ করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করে আমাদেরকে অর্ডার কনফার্ম করতে পারেন। সো এই প্রোডাক্টটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরের প্রোডাক্টটি কেমন হবে। এই যে প্রোডাক্টটি আছে, এটি একটু দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে লিকুইড সুদিং জেল, লিকুইড একটি জেল বলা আছে। নর্মালি যে সুদিং জেলগুলো থাকে অনেক বেশি থিক থাকে, এটি কিন্তু ওরকম থিক না, একটু হচ্ছে জেল টাইপ, লিকুইড টাইপ একটা প্রোডাক্ট। তো এই প্রোডাক্টটি অলরেডি আমি কিন্তু কয়েকদিন ইউজ করেছি, আমার খুবই ভালো লেগেছে, এটা স্মেল থেকে শুরু করে এভরিথিং জাস্ট গুড। এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, উপরে এরকম একটি ঢাকনা দিয়ে আবারও হচ্ছে আপনাদের হচ্ছে একটি সিল করা বা কভার করা আছে। তো আপনারা এই প্রোডাক্টটি এখান থেকে ওপেন করে নেবেন। নর্মালি যে জেল হয়, জেলটা সুদিং জেলটা যেমনই হয় সেরকমই একটি সুদিং জেল বলতে পারেন, কিংবা হচ্ছে একটি জেল প্রোডাক্ট বলতে পারেন, লিকুইড জেল যেটাই বলেন না কেন, এটি হচ্ছে একটি টিউবলাইট সুদিং জেল। সুদিং জেলের স্মেলটি কিন্তু গুড, খুবই ভালো স্মেল দিচ্ছে।
আর এই প্রোডাক্টটি যখন আপনারা অ্যাপ্লাই করবেন, নর্মালি যারা সুদিং জেল ইউজ করেছেন তাদের যত ধরনের সুদিং জেল ইউজ করেছেন, সুদিং জেল ইউজের যে আপনার ধারণাটা আছে সেটাই চেঞ্জ করে দিবে যখন আপনারা এই সুদিং জেলটা অ্যাপ্লাই করবেন। কারণ হচ্ছে এটা রেগুলার সুদিং জেলের মতো না, আমরা অনেকেই সুদিং জেল ইউজ করি ফেসের জন্য, আবার ইউজ করা আসলে উচিত। যারা এখনও সুদিং জেল ইউজ করছেন আপনাদের জানতে হবে যে সুদিং জেলগুলো আপনাদের স্কিনে কী কী বেনিফিটস আপনাকে দিচ্ছে। সুদিং জেল আপনার স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যে আপনার স্কিনকে ভেতর থেকে হচ্ছে ময়শ্চারাইজ করছে, যেটা হচ্ছে আমাদের স্কিনের জন্য অনেক বেশি জরুরি। জাস্ট ফর্সা হওয়াটা কিন্তু বড় কথা না, আপনি জাস্ট হচ্ছে ফেয়ারনেস চাচ্ছেন, ফর্সা হয়ে যাচ্ছেন, সাদা ধবধবে ফর্সা হওয়াটাই কিন্তু সৌন্দর্য না। মেন সৌন্দর্যটা হচ্ছে যে আপনার স্কিনটা কতটা হচ্ছে সুন্দর, আপনার স্কিন কতটা হচ্ছে ময়শ্চারাইজ। যখন আপনার স্কিনটা ময়শ্চারাইজ থাকবে, সুন্দর থাকবে, তখন একটা হচ্ছে শ্যামলা বর্ণের মেয়েকেও কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। সো আপনার স্কিনটাকে ভালো রাখতে হবে, বুঝতে হবে যে কোন প্রোডাক্টটাতে আপনার স্কিন ভালো থাকবে। শুধু ফর্সা হয়ে গেলেই হচ্ছে না, স্কিনটাকে ভালো রাখতে হবে। সো যারা স্কিনটাকে ভালো রাখতে চাচ্ছেন, ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করুন বেশি বেশি করে। আপনারা সেরাম ইউজ করুন, জেল ইউজ করুন, এই টাইপের প্রোডাক্টগুলো বা যে কোনো মাস্ক ইউজ করতে পারেন, মাস্কগুলো খুব ভালো হয়ে থাকে স্কিনের জন্য। আর সুদিং জেল তো অবভিয়াসলি খুবই ভালো বা সেরাম খুবই ভালো, এই কারণে যে আমি সবসময় এই জন্য এগুলোকে হচ্ছে প্রেফার করি, কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনার স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত যাচ্ছে, ভেতর থেকে আপনার স্কিনটাকে রিকিউর করছে, স্কিনটাকে হচ্ছে রিফ্রেশ করছে, আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করছে, গ্লোয়িং করছে। যখন আপনি এই প্রোডাক্টগুলো ইউজ করবেন, এটি ন্যাচারাল ওয়েতে আপনার স্কিনটাকে গ্লোয়িং দিবে, যেটা দেখতে আপনার সাদা ফর্সা থেকে আরও অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। সো প্রোডাক্টটি ইউজ করে দেখতে পারেন, ভীষণ ভীষণ সুন্দর একটি স্মেল আসছে। সো এই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি, এরকম জেল টাইপের একটি প্রোডাক্ট, খুবই সুন্দর আর খুবই হচ্ছে স্মেলি একটি প্রোডাক্ট। তো এইটি যখন আপনারা অ্যাপ্লাই করবে আপনার ফেসে, ইনশাল্লাহ আপনার ফেসটি অনেক বেশি গ্লো করবে। এটি অ্যাপ্লাই করার প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমত আপনাকে এটি অ্যাপ্লাই করার আগে ফেসটাকে খুব ভালো করে হচ্ছে ওয়াশ করে ফেলতে হবে, কিংবা যারা বাহির থেকে আসছেন, যারা হচ্ছে অনেকেই থাকে যারা ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পারে না, তাদের জন্য বলবো যারা ফেস ওয়াশ অ্যাপ্লাই করতে পারছেন না, যদি কোনো ভালো ফেস ওয়াশ আপনার কাছে না থাকে বাহির থেকে যখন আপনারা আসছেন, তখন জাস্ট এখান থেকে হচ্ছে সুদিং জেলটা নিয়ে ফেসটাকে খুব ভালো করে হচ্ছে ম্যাসেজ করে 10 মিনিট রেখে ওয়াশ করে ফেলেন, সাথে সাথে দেখতে পাবেন অনেক বেশি রিফ্রেশ লাগছে, অনেক বেশি হচ্ছে নিজেকে ফ্রেশ লাগবে। অথবা আপনারা এটি চাইলে যে সারাদিনের যে ক্লান্তি আছে সেই ক্লান্তিটাকে হচ্ছে দূর করার জন্য রাতের বেলা এটিকে ফেসে অ্যাপ্লাই করে 15 থেকে 20 মিনিট রেখে তারপর ওয়াশ করে ফেলেন। ফেসে লাগিয়ে আপনাকে হচ্ছে এটি 5 মিনিট ম্যাসেজ করতে হবে, দেন এটি অ্যাপ্লাই করে ফেসে রেখে দিতে হবে অ্যাটলিস্ট 20 মিনিট, তারপরে আপনারা হচ্ছে ওয়াশ করে ফেলুন, তারপরে দেখতে পাবেন স্কিনটা অনেক বেশি হচ্ছে ময়শ্চারাইজ লাগছে আর অনেক বেশি হচ্ছে সফট লাগছে, আর ইনস্ট্যান্ট একটি গ্লো আপনার ফেসে আপনি দেখতে পাবেন। তবে ভালো রেজাল্টের জন্য অবশ্যই আপনাদেরকে এটা টানা 1 মাস ইউজ করে যেতে হবে, 1 মাস টানা ইউজ করলে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। এটি প্রতিদিন ইউজ করতে পারেন, প্রতিদিন ইউজ করলে রেজাল্টটা আরও ভালো আসবে। কেউ যদি মনে করেন যে আমি দিন এটা 2 বার ইউজ করতে যাচ্ছি, বাহির থেকে এসে 1 বার ইউজ করতে পারেন, রাতে 1 বার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কোনো সাইড এফেক্ট নেই। তবে এটি অ্যাপ্লাই করে সাবধানতা হচ্ছে অ্যাপ্লাই করে রাতের বেলা এটি ঘুমানো যাবে না। অনেকেও যদি আমি দেখেছি অনেকেই বলে যে সুদিং জেল ইউজ করে হচ্ছে ফেসে দেন ওভারনাইট রেখে দেওয়ার জন্য, ওভারনাইট রাখলে আপনার স্কিনের প্রবলেম হতে পারে। যাদের অ্যালার্জি প্রবলেম আছে বা স্কিন প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটি খুবই ভালো হবে, কারণ হচ্ছে অ্যালার্জি প্রবলেম থাকুক আর সেন্সিটিভ স্কিন হোক, যে কোনো ধরনের স্কিনের জন্য কিন্তু এটি অনেক বেশি বেনিফিশিয়াল। আপনার স্কিনটা যেটাই হোক না কেন আপনি এটি নিশ্চিন্তে অ্যাপ্লাই করতে পারবেন, আপনার ফেসে কোনো প্রকার হার্মফুল কোনো কেমিক্যাল এতে ইউজ করা হয়নি, সো আপনার স্কিনের কোনো প্রকার হার্ম করার কোনো সম্ভাবনাও থাকছে না। সো আপনারা যদি এই প্রোডাক্টটি ইউজ করতে চান তাহলে অবশ্যই নিশ্চিন্তে এটি অ্যাপ্লাই করতে পারেন। এটি ইউজ করার প্রসেসটা আমি বলে দিয়েছি, এখন বলছি কারা কারা এটি ইউজ করতে পারবেন। এটি ইউজ করতে পারবে হচ্ছে যাদের এজ 12 বছর হয়ে গেছে। হ্যাঁ, আমি সত্যিই বলেছি এটি যারা ছোট বয়সের আছে তারা অ্যাপ্লাই করতে পারবে, কারণ সেরাম আর হচ্ছে আপনার সুদিং জেল এই প্রোডাক্টগুলো হচ্ছে কম বয়সে যারা আছে, তারা এজ একটু ছোট যারা আছে, এজে ছোট যারা তারাও এটি অ্যাপ্লাই করতে পারে। এটি ছেলে এবং মেয়ে উভয় ইউজ করতে পারবে, যে কোনো বয়সে, একদম 12 বছর থেকে শুরু করে আপনার যত বয়স্কই হন না কেন এটি অ্যাপ্লাই করতে পারবেন। তো বিশেষ করে আমি বলবো যাদের এইজ হচ্ছে 20+ হয়ে গেছে তারা অবভিয়াসলি এটি ইউজ করবেন, ডেফিনেটলি করবেন, কারণ হচ্ছে এটি ইউজ করলে আপনার স্কিনটাকে এন্টিএজিং দিবে, স্কিনটাকে টান টান রাখবে। আমরা যখন কোনো ময়শ্চারাইজার জেল ইউজ করবো, যখন আমরা ফেসে খুব ভালো করে হচ্ছে ফেসিয়াল, যেভাবে ফেসিয়াল ম্যাসেজটা করা হয় টেনে টেনে, দুই পাশে টেনে টেনে যখন আপনি করবেন, তখন কিন্তু আপনার স্কিন ঝুলে যাওয়ার যে প্রবলেম, এজিংয়ের যে প্রবলেমটা সেটা কিন্তু থাকছে না, এজিংয়ের প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। সো আমি বলবো যে আপনার এটি অ্যাপ্লাই করুন, 12 বছর থেকে শুরু করে হচ্ছে সবাই ইউজ করতে পারবে, ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে। বেটার রেজাল্টের জন্য দিনে আপনার 2 বার অ্যাপ্লাই করতে পারেন কিংবা সপ্তাহে 30 দিন অ্যাপ্লাই করতে পারেন, ডেইলি বেসিসে ইউজ করুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এটি আপনার স্কিনকে অনেক বেশি হোয়াইটনিং দিবে। যারা হচ্ছেন বলেন যে না
সুদিং জেল ইউজ করলে কখনোই ফেয়ারনেস পাওয়া যায় না, তাদের ধারণাটা চেঞ্জ করে দেবে। এটি ইউজ করলে স্কিনে একটি ফেয়ারনেস আসবে, গ্লো আসবে, এই না যে আমি বলবো না যে ফর্সা হয়ে যাবেন। এটি ইউজ করলে স্কিনে একটি ন্যাচারাল একটি গ্লো আসবে, স্কিনটা ময়শ্চারাইজ করবে, অনেক বেশি ডিপলি হচ্ছে আপনার স্কিনটাকে হচ্ছে রিকিওর করবে, স্কিনটাকে হচ্ছে ফ্রেশ রাখবে। সো যারা স্কিন ময়শ্চারাইজিং চাচ্ছেন, হোয়াইটনিং ব্রাইটনিং চাচ্ছেন, স্কিনটাকে একদমই হচ্ছে গ্লোয়িং দেখতে চাচ্ছেন, স্কিনটাকে সফট অ্যান্ড শাইনি দেখতে চাচ্ছেন, তারা কিন্তু অবভিয়াসলি এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করবেন। এতে কোলাজেন আছে, আপনার স্কিনে যদি কোনো দাগের প্রবলেম থাকে সেটি কিন্তু সলভ করতে এটি হেল্প করবে। সো টিউবলাইট সুদিং জেল যেটা দেখতে দেখিয়ে দিয়েছি সেটি নিশ্চিন্তে আপনারা অ্যাপ্লাই করেন স্কিনটাকে ভালো রাখার জন্য। সো ভিউয়ার্স, যদি কারো এই প্রোডাক্টটি ভালো লাগে, ভিডিওটি ভালো লাগে, লাইক দিতে একদমই ভোলা যাবে না, কমেন্ট করে জানান কেমন লেগেছে, আর করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার জন্য লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন সাথে সাথে। সো ভিউয়ার্স, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।